এক সময় পাট রপ্তানি করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো এবং পাট চাষ করে আমাদের বেশিরভাগ কৃষকেরাই জীবন নির্বাহ করতো। কিন্তু দিন দিন পাটের দাম এতটাই সস্তা, যার কারণে পাট চাষ থেকে মূলত কৃষকেরা মুখ ফিরে নিছে এবং পাট বর্তমানে নাই বললেই চলে। তবে টুকটাক যে পাটগুলো বাজারে উঠে আপনাদের সামনে তুলে ধরবো যে বর্তমান দামটা কত জুন মাসের 11 তারিখ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাটের মধ্যে সবচেয়ে ভালো যে সোনালি কালারের যে ভালো আসে যে পাটগুলো আছে, আপনারা প্রতিমণ পাট নিতে পারবেন 3100 থেকে 3150-70 এরকম হলে নিতে পারবেন। এবং সাধারণত নর্মাল যে পাটগুলো আছে এগুলো আপনারা প্রতিমণ নিতে পারবেন 2800-2900 টাকা হলে। তো বিয়াস আপনারা যারা পাইকারি দরে পাট নিতে চান বা যারা বেচবেন তারা প্লিজ আমার সাথে যোগাযোগ, আমি পাট বেচবো আবার কিনবো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই আল্লাহ হাফেজ।